তো এই যেহেতু ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ, আগামী দিনে ইসলাম আসতেছে, সারা বিশ্বময় এখন ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। কারণ ইসলামের ছায়াতলে আসা ছাড়া এই মানুষের বাঁচার আর কোনো উপায় নাই। শুধু মুসলমানদের দরকার ঐক্যবদ্ধ হওয়া, এক হয়ে যাওয়া। একজন আলেম যা বলবে সকল আলেম তাকে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ। যদি একজন আলেমের কথায় কোনো ভুল থাকে সেটা আমরা আলেমকে দিয়ে বলবো। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম উলামায়ে হক্কানি, প্রিয় ভাইরা, হযরত আলী আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে ইহুদিরা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। যখন যুদ্ধ লাগে তখন রোমের বাদশাহ হযরত মুয়াবিয়াকে পত্র পাঠিয়েছিল যে হে মুয়াবিয়া, আমরা তোমাকে অনেক পছন্দ করি, তুমি যদি বলো তাহলে আমি এক সৈন্যবাহিনী পাঠিয়ে হযরত আলীকে হত্যা করে তার মাথা তোমার দরবারে পাঠিয়ে দেব, তুমি রাজি আছো কিনা। আজকের মুসলমান হইলে তো আমরা বলতাম এর চেয়ে ভালো প্রস্তাব তো আর হয় না, তাহলে দয়া করে হযরত আলীর মাথাটা এনে আমারে দেন তাড়াতাড়ি, ঠিক না? কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি কি উত্তর দিয়েছিলেন? তিনি উত্তর দিয়েছিলেন, ইয়া কালবার রুম মা দুখুলুকা বাইনা খাওয়াইনে তাশাজারা, হে রুমের কুত্তা, আমরা দুই ভাই ঝগড়া লেগেছি, কোন সাহসে তুই আমাদের দুই ভাইয়ের ভিতরে তুই ঢুকতে সাহস পেলি? কোন সাহসে তো তুই আমাদের ভিতরে ঢুকলি? তুই যদি এই কথা থেকে বিরত না থাকিস তাহলে আমি একটা সৈন্যবাহিনী প্রেরণ করব, যার এক মাথা তোর কাছে গিয়ে পৌঁছবে আর এক মাথা আমার কাছে থাকবে। তোর কল্লা কেটে আমার বাহিনী, তোর কল্লা কেটে আমার ভাই আলীকে উপহার দিয়ে আসবে। আল্লাহু আকবার! এটা ছিল মুসলমানদের ঐক্য, ঠিক না? আমরা যদি ঐক্যবদ্ধ হই, এক ঐক্যের কারণেই আমরা বিশ্ব পরাশক্তি। আমাদের এক এক তুরস্কের আর্দুগানকে সামলাইতে পারে না এখন কেউ, এক তুরস্কের কাছে গোটা বিশ্ব নত। আর যদি আমরা এক হয়ে যাই ইনশাআল্লাহ গোটা পৃথিবী দেখবেন, গোটা পৃথিবী মনে করবে যে মুসলিমরাই পরাশক্তি। একটা মুসলিমের পশম টাচ করার মতো সাহস কোনো বেঈমানে থাকবে না। এই জন্য উচিত মুসলিম জাতির ঐক্য হওয়া। কি হওয়া? মুসলিম নামের আগে কোনো বিশেষণ থাকবে না, আমরা শুধুই মুসলিম। শুধুই কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা, মুসলিম নামের আগে কিছু আছে, পরে কিছু আছে? শুধু মুসলিম। যদি বলি শিয়া মুসলিম, হলো না, তুমি শিয়া পাইলা কই? কেন লাগাইলা মুসলিম নামের আগে শিয়া শব্দ কেন প্রয়োগ করলা? কোরআনে আছে, হাদিসে আছে। যদি বলি সুন্নি মুসলিম, ঠিক হবে? মুসলিমের ভিতরে কি সুন্নত নাই? তো নামের মধ্যে সুন্নি লাগাইতে হবে কেন? কেন লাগাইতে হবে বলো? শুধু মুসলিম। কবরে যখন প্রশ্ন হবে মা দিনুক, তোমার দিন কি, কি বলবেন? ইসলাম। শিয়া আমাদের ধর্মের নাম না, সুন্নি আমাদের ধর্মের নাম না, আহলে হাদিস আমাদের ধর্মের নাম না, হানাফি শাফি মালিকি হাম্বলি মুজাদ্দিদি বরকতি এগুলি আমাদের ধর্মের নাম না, আমাদের ধর্মের নাম ইসলাম। আর এই ধর্ম যারা অবলম্বন করে তাদের নাম কি? মুসলিম। সারা পৃথিবীর মুসলিম ইনশাআল্লাহ। আমরা কয় জাতি? এক জাতি। ইবলিস আমাদেরকে টুকরা টুকরা করে আমাদেরকে সারা পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত, অবদস্ত করেছে। এখন সময় হয়েছে আবার সাহাবায়ে কেরামের মতো এক প্ল্যাটফর্মে চলে আসা ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? কারা রাজি আছেন? প্রিয় ভাইয়েরা, একজন মুসলিম যদি আরেক মুসলিমকে সাহায্য করে,
ভালোবাসে, আল্লাহু আকবার, আল্লাহ কত খুশি হন, আল্লাহ কত খুশি হন। আল্লাহ বলেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বাইন ফিয়া, যে দুইজন মুসলিম একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, যেহেতু আল্লাহর ধর্ম সে গ্রহণ করেছে, আল্লাহর দিন ইসলাম সে গ্রহণ করেছে, আমিও আল্লাহর দিন গ্রহণ করেছি, এই জন্য শুধু ধর্মের দিকে তাকিয়ে, দিনের দিকে তাকিয়ে আমি তাকে ভালোবাসা দিলাম। যে দুইজন এই ধর্মের কারণে একে অপরকে ভালোবাসবে, আল্লাহ বলছেন আমার ভালোবাসা পাওয়া তাদের জন্য ফরজ হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসা দিলে এইটা আল্লাহর ভালোবাসার দিকে টেনে নিয়ে যায়, এটা তাকে জান্নাতের দিকে নিয়ে যায় ইনশাআল্লাহ। আমরা আর ভাগাভাগি করতে রাজি না। এই বাংলাদেশের মামুনুল হক তিনি একজন আলেম, তিনি আমাদের সবার আলেম, ঠিক না কি? যিনি জুনায়েদ বাবুনগরী, তিনি আলেম, বাংলার প্রত্যেক ইমানদারের তিনি একজন আলেম, ঠিক নয় কি? যিনি যেখানে আছেন, যারাই আছেন, আমরা মনে করি তারা আমাদের জাতির ওলামায়ে কেরাম, শ্রদ্ধার পাত্র। তো তারা কোনো কথা বললে আমরা তাদের কথায় অবশ্যই সায় দেব ইনশাল্লাহ। যদি তারা ভুল করেন ব্যক্তিগতভাবে তাদের সাথে বুঝতে যাব, মিডিয়ায় মাহফিলে জনসমক্ষে কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কথা আমরা বলবো না ইনশাল্লাহ, ঠিক নয় কি? যদি আমাকে বলা হয়, প্রশ্ন করা হয়, হুজুর অমুক আলেম এটা বলেছেন, আপনি কি বলেন, আমার উত্তর দেওয়া উচিত যে এই মশলাটি যেহেতু উনি বলেছেন, আপনি ফোনে ওনার সাথে যোগাযোগ করে ওনার থেকে জবাবটা নেন, তাহলে ভালো হবে, ঠিক না কি? কিন্তু ইবলিস আর বিশ্বের ইহুদি খ্রিস্টান এরা মনে করে, ইহুদি খ্রিস্টানরা এটা ভালো করে বুঝে যে মুসলিম জাতি আল্লাহর সাহায্যপ্রাপ্ত প্রিয় জাতি, এদের বিরুদ্ধে আমরা কাফেররা একলা লাগতে গেলে, একা আমরা কাফেররা যুদ্ধ করতে গেলে জীবনেও যুদ্ধ জয়ী হতে পারবো না, এরা বুঝে। এই জন্য ওরা বন্দুক হিসাবে আরেক দল মুসলমানকে কাজে লাগায়, ইরাককে মারতে সামনে ইরানকে ধরছে, শেষের বার ইরাককে মারতে সামনে সৌদি আরব কুয়েতকে লাগাইছে, ঠিক না? বানাদেকাতুল কুফার, কাফেরের সাথে মুসলমান মারতে যায় যেসব মুসলমানরা, এই মুসলমানগুলি কাফেরের বন্দুক হিসাবে ব্যবহার হচ্ছে, কাফেরের কামান হিসাবে ব্যবহার হচ্ছে, ঠিক নয় কি? আমরা মুসলমান কখনো আরেক মুসলমান মারার বন্দুক হতে পারি না, কামান হতে পারি না। আমরা মুসলমানদের সেভ করব, ঢাল হব, কি হব? ঢাল হব, তাদেরকে মারার বন্দুক আমরা হব না। কাফেররা এটা বুঝে। এখনো দেখুন ইসরায়েল কি করতেছে, সৌদি আরবকে, এমিরেটসকে, বিভিন্ন রাষ্ট্রকে সাথে নিয়ে তুরস্ককে মারার চিন্তা করতেছে, ইরানকে মারার চিন্তা করতেছে। ওরা বুঝে যে শুধু একা গেলে আমার অস্তিত্ব থাকবে না, এই জন্য মুসলমান সামনে রাখতে চায়। এই বাংলাদেশকে ব্রিটিশরা যখন দখল করে, তারা দখল করতে পারে নাই, কখনো পারে নাই, তারা মীর জাফরকে সামনে রাখছে। মীর জাফরকে সামনে রেখে 45-50 হাজার সৈন্যের মধ্যে 45 হাজারকে তারা হাত করে টাকা পয়সা দিয়ে গাদ্দার বিশ্বাসঘাতক বানাইয়া তারপরে এই দেশকে তারা দখল করছে, ঠিক নয় কি? টিপু সুলতানকে মারার সময় তার মন্ত্রী মীর সাদেককে সামনে রাখছে, একা তারা মারতে পারে নাই। মুসলিম খেলাফতের রাজধানী বাগদাদের 18 লক্ষ মুসলমান জবাই করার সময় দুই মন্ত্রী ইবনুল আলকামি, নাসিরউদ্দিন তুসি, এদেরকে সামনে রাখছে, একা ওরা পারে নাই। এই যুগেও তারা একা কখনো পারবে না। যদি 57 রাষ্ট্র মুসলমানদের এক হয়ে যায়, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, সারা বিশ্বের বেঈমানরা সব একসাথে হলেও কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশেও ইসলাম, আলিম, ওলামা, মুসলিম জনসাধারণের বিরুদ্ধে কেউই কিছু করতে পারবে না যদি আমরা এক হয়ে যাই, ঠিক না কি? ভাই মুসলমান সে পীরের মরিদ হোক, সে কবর পূজারি হোক, সে মদখোর হোক, জুয়ারি হোক, সে ভালো মুসল্লি হোক, সবাই এক। সবাই কি? সবাই এই উম্মতের সদস্য কি না? আল্লাহ নবী তো বলে গেছেন, অতাপ্তারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মতেরা 73 ভাগ হবে। আমার উম্মতেরা কয় ভাগ হবে? তাহলে এই 73 ভাগ কার উম্মত? নবীর উম্মত। কারণ উনি তো আমার উম্মত কইয়াই ভাগটা বর্ণনা করছেন,
বর্ণনা করতেছেন, আমার উম্মত বলেই ভাগটা বর্ণনা করেছেন, ঠিক না কি? তাফতারিক উম্মতি, তাহলে বোঝা গেল তিহাত্তর দল হয়ে যাওয়ার কারণে কেউই উম্মত থেকে খারিজ হয় নাই, আলহামদুলিল্লাহ উম্মতের মধ্যেই আছে, উম্মতের মধ্যেই আছে, হয়তো ভুলের কারণে সাময়িক জাহান্নামে আগুনে যাবে, কিন্তু একদিন উম্মতে উম্মতি হওয়ার কারণে নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না কি? তাহলে নবী বলতেছেন উম্মতি, তিহাত্তর দল হলেও এরা আমার উম্মত, আমি কেন বলবো না, আপনি কেন বলবেন না, ঠিক না কি? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার সমস্ত পাপের চেয়ে বেশি, যত পাপই করুক মুসলমান, মুসলমান যত পাপই করুক তার পাপের চেয়ে তার কালেমার ক্ষমতা বেশি। আল্লাহ বলেছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত আমার পরাক্রমের কসম, লাউ খুরি জান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমি অবশ্যই তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনব। বুখারী মুসলিমের কিতাবুল হাসরের হাদিস, আল্লাহু আকবার, কত মদখুদ দেখেছি নবীজির বিরুদ্ধে কেউ কিছু বলার পরে মিছিলে সবার আগে সে, সবার আগে সে, আল্লাহু আকবার, ভিতরে ইমানের যে কয়লা আগুন জ্বলে উঠছে। তাহলে তো সে তো ভালো, নবীজির এক সাহাবিকে চারবার মদ পান করার কারণে পিটানো হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, চতুর্থবারে একজন বলল আল্লাহুম্মা লানহু, আল্লাহ লানত পড়কের উপরে, কতবার পিটা খাইলো তারপরে মদ খায়, নবীজি বলে লা তালানহু, খবরদার ওর লানত দিও না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, মদ খাইলে কি হবে, আল্লাহ আল্লাহ রাসূলের মায়াটা মহাব্বতটা ঠিকই আছে ভিতরে, ঈমানের আগুনটা আছে ভিতরে, আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ আমরা মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হই গোটা পৃথিবী আল্লাহ আমাদের কাছে তুলে দেবেন ইনশাআল্লাহ। সামনের আমরা অর্ধ পৃথিবী শাসন করব না, এবারে পুরো পৃথিবী ইনশাআল্লাহ। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।